দেখছো আমাদের বরুণ ভাইয়ের ফটো শুট হচ্ছে, এখানে সুদীপ তুলছে। এ ভাই আর কি আর কি বলো। হ্যালো বন্ধুরা, আজকে আমার এটা সেকেন্ড ব্লগ, ঠিক আছে? তো আজকে আমরা বড়জোড়া ফরেস্টে ঘুরতে এসেছি, তোমরা এনজয় করো, দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে, ঠিক আছে? এখানে তোমাদের দেখাবো মানে বড়জোড়া পুরো ফরেস্ট অফিস, ঠিক আছে? দেখতে থাকো। আমরা আজকে এসেছি ফরেস্টে, চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? যাওয়া যাক। এখানে পুরো রোদ, কি বলবো তোমাদেরকে, এত রোদ না, এই দুপুরে এসেছি ভিডিও করতে শুধু তোমাদের জন্য। আর হ্যাঁ, এই প্রথমবার হয়তো আমার মুখটা তোমরা চিনতে পারবে না, ঠিক আস্তে আস্তে ঠিক চিনে যাবে, আমার ভিডিও দেখবে অবশ্যই চিনে যাবে, আমার এটা সেকেন্ড ভিডিও যেহেতু তোমরা আমাকে চিনো না, চিনে যাবে অবশ্যই, কোনো ব্যাপার না। এই ভাই কিছু বলতে যাস? হ্যাঁ ভাই, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও, সবাই মিলে সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। প্রচুর পরিশ্রম করি তোমাদের একটা ভিডিও বানানোর জন্য। দেখো রোদে রোদে ঘুরছি, দেখো এখানে পুরো ইলেকট্রিক এর তার আছে, এই তারটা পেরিয়ে পরে আমাদেরকে যেতে হবে। তো এই তারটা কি রকম, এই শর্ট লেগে যাবে, এরকম করিস না, দেখতে পেয়েছো সোলার পাওয়ার? দেখো এখন আমরা এখানে এই সাইকেল গুলো তুলে তুলে পের করবো, এইদিকে দেখা যাক ভিডিওটা মানে তুলতে পারি কি না, সাইকেল বুঝতে পারছো কত ভারী, দেখা যাক। দে 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 আইটান আইটান, এখানে সাইকেল স্ট্যান্ড করি, তারপর ওরা আসবে এদিকে পের করে দি সাইকেল গুলো। আরে আমি তো হাত দিলাম, ওটা দে চড় নাই চড় নাই চড়। আরে এখানে পের করলাম, চড় নাই চলা, দেখো করে বেরো, তার মা তখন পায়ে সাবধানে বেরো সবাই। চলো রাস্তাটা দেখো কতটা লং রাস্তা, পুরো একদম সোজা আছে। তো এরকম ভাবে আমরা যাব সবাই মিলে, আমার বন্ধুরা সবাই এসেছে এখানে দেখতে পাচ্ছ, তো যাব, তোমরা দেখো ভিডিওটা অনেকটাই বড়। এখানে যে জঙ্গলটা দেখছো না, এখানে প্রায় প্রায় তোমরা এখানে দেখতে পাবে হাতি, তোমরা খবরে দেখে দেখো হয়তো যে বড়জোড়া হাতি, মানে জঙ্গলটা এতটাই বড় না, ভালো ভালো সুপ্রশস্ত গাছ আছে পুরো একেবারে এখানে দেখতে পাচ্ছ, তোমরা আসতে পারো, ঠিক আছে? তো তোমরা লাইকটা করো অবশ্যই, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। তাহলে আরে ভাই গাছ গাছ অনেক অসুবিধা, তো কমেন্ট করো জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমরা কমেন্ট করে বলো যে কিরকম ভিডিও তোমাদের লাগবে, সেরকম তোমাদের ভিডিও আমি নিয়ে আসবো। এইখানে আমাদের বন্ধুরাই, আমাদের কি বলবো, বন্ধুদের সাথেই আমি থাকি সবসময়। তো দেখছো আমাদের বরুণ ভাইয়ের ফটো শুট হচ্ছে, এখানে সুদীপ তুলছে। এ ভাই আর কি বলো, সাইকেলটা তোলা রে ভাই, কি করেছে, একটা ছবিও তুলতে জানিস না রে তোরা। বরুণ ভাই আর কি, তুই ছবি তুলবি? না না আর ছবি তুলবো না ভাই, আমার অবস্থা খারাপ আছে। ছবি তুলতে গিয়ে পড়ে গেল, কি রকম ছেলে, জাস্ট একটা সিম্পল ছবি, তাতেও বলছে না আমি পড়ে যাবো। হতা হ্যায় গাইস, পেলি পেলি বার সব কুছ হতা হ্যায়, সমঝ রহে হো না, সমঝ রহে হো, একটা ছবি তুলতে গেল। লেকিন মেরা ইস পড়নে কে লিয়ে লাইক ঠোকনা পড়েগা আপ লোগো কো। হ্যাঁ লাইক কর দো ভিডিও কো, ঠিক হ্যায়, পড় গয়া ভাই, লাইক তো কর দো প্লিজ, এক ভিডিও লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ভাইটা দেখলে পড়ে গেল। হ্যাঁ এই এর জন্য অন্তত করে দাও একটা, ঠিক আছে? নোংরা করছে ভাই, পারিস না, পারিস না ভাই।
নাইস না ওটা বড় বড় পুরি আমরা সাইডে ভাই ওটা মিডিল রাস্তায় চলে গেল লজ্জা করে না তো ভাই ছেড়ে দে ওকে একাই কাটা লেগেছে হাতে ভাই আজকে ফরেস্টে ঘুরতে এসে দেখতে পাচ্ছ কারো হাতে লেগে গেছে কারো পায়ে গরুনের তো মানে পুরো পড়েই গেল জাস্ট ফটো শুট করতে যাই একটা এমন জায়গা কাটা পড়ে যে বলবার জায়গা না ওটা একবার তো ডাক্তারকে দেখাতে পারবে তার কে দেখতে পারবে ডাক্তার এখানে আমরা যাচ্ছি সবাই এখানকার গাছগুলো দেখতে পাচ্ছ মানে পুরো সতেজ একদম জঙ্গল জঙ্গলের মাঝে আমরা এই জঙ্গলের উপরে অত্যাচার করছে আর আমাদের মতো সাধারণ নাগরিকরা কি অত্যাচার করছে ভাই সেটা একটু বলে দে না গাছ কেটে বিক্রি করে দিচ্ছে সেই জন্য আমাদের আইন এখন কড়া করে দিয়েছে আরো আমরা ফরেস্ট অফিসারকে বলেলাম আমরা যাচ্ছি স্যার ফরেস্টে ঢুকতে মানে একটা ভিডিও শুট করবো তোমাদের জন্য স্যারকে বললাম বলে ঠিক আছে বেশি দেরি করো না হাতিয়ারে আছে তো তবুও আমরা রিস্ক নিয়ে যাচ্ছি ফরেস্টের ভিতর দিয়ে ভিডিওটা দেখো তোমরা তো আমরাও সন্ধে হবার আগে সন্ধ্যের মধ্যে বলেছে যে তোরা 5:30-6টার মধ্যে যেন এদিকে চলে আসিস আবার নাহলে কিন্তু হাতে থাকবে তো তাদেরও একটা দায়িত্ব আছে যেহেতু তাদের ফরেস্ট তাদের ইয়েতেই মানে পুরো ফরেস্টটা আছে আর কি মানে সেফটি সমস্ত কিছু সেই অফিসার হয় বিট অফিসার সমস্ত কিছু অফিসাররা দেখে তো যাচ্ছি আমরা আর তোমরাও দেখলে ওখানে ইলেকট্রিক দিয়া ছিল ইলেকট্রিক যাতে এদিকে কেউ না আসে কিন্তু আমরা ঠিক পারমিশন নিয়ে এসেছি ভিডিওটা দেখো এখানে গাছগুলো দেখতে পাচ্ছ আমরা 6 জন ছিলাম এক বন্ধু হাঁপিয়ে গেল এক বন্ধু মানে এতটা হাঁটতে হাঁটতে না সবাই আর কি যেন হাঁপিয়ে যাচ্ছে তবু মানে 1 ঘন্টা প্রায় বেশি হয়ে গেল 1 ঘন্টা বেশি হয়ে গেল না 1 ঘন্টা পুরো ভিডিও তো দেখা 1 ঘন্টা বেশি হয়ে গেল কিন্তু পুরো ভিডিওটা দেখানো যাবে না তো একজন বসে আছে ওইখানে তোমাদেরকে দেখাবো বলছে আমি আর পাচ্ছি না ভাই তোরা ঘুরে আয় তো আমরা যাচ্ছি ঘুরতে এখনো এই দেখো এখানে মানে পুরো গাছের ওয়াও ওয়াও মানে সবুজ সবুজ পুরো একদম সতেজ গাছ দেখছো এখানে একটা তোমাদের গাছের সিনেমাটিক শট দেখিয়ে দিই এখানে আমরা যাচ্ছি এখন চলে এসেছে ওরা হাই ব্রো এ ভাই একবার হাই করে দে না সবাই হাই লোক হাই লোক আর এখানে এই যে আমাদের বললাম হাঁপিয়ে গেছে একজন বসে আছে এখানে বসে বসে ফোন ঘাটছে এ মজা নাই দেখতে পাচ্ছ এখানে দেখো বসে বসে ফোন ঘাটছে মানে কি বলে ছেলেটা এত কুড়ে বললাম চল ভাই না আমি যাব না আমি পারবো না এনসিসি করছে ছেলে দেখুন এনসিসি ট্রেনিং করছে ঠিক আছে তো এইটুকু হেঁটে কিভাবে এনসিসি কিভাবে করবে ওইটাই ভাবছি এইটুকু হেঁটে হাঁপিয়ে গেল ভাবতে পেরেছো ভাই না তো ভাই এনসিসি খুব যাচ্ছি দেখো তোমরা ভিডিওটা পুরোটা ভাই কেমন লাগলো বল জঙ্গলটা ঘুরে দারুন ভাই দারুন আমি প্রথমবার এলাম ফরেস্ট ঘুরে দারুন মজা এলো কি বলবো না আর কিছু বলার নাই কেন আমার পিছনের অবস্থা খারাপ আছে বন্ধু বলে আর কি ওইখানে যেখানে পড়ে গেল না কাটা ছিল কাটা ছিল বেল কাটা তোমাকে দেখাতে পারি যদি ভিডিও মানে 30টা লাইক আছে আমি কাছে কাটতে লাগি মানে ভাবতে পেরেছো মানে যে পড়েছে তার নিচে কাটা ছিল তার মানে বুঝতেই পারছো তোমরা আর লেগেছে তাহলে আর বলার দরকার নেই তো তোমাদেরকে আর বলার দরকার নেই যে কি হতে পারে সেটা হ্যাঁ বুঝে গেছো হ্যাঁ তা ঠিক আছে ভাই এখানে আমরা বাড়ি যাচ্ছি এখন হ্যাঁ বাড়ি যেতে যেতে আবার একটু পরে দেখা হচ্ছে আবার একটু পরে না ভিডিওটা তো অবশ্যই থাকো যাচ্ছি আমরা ওইখানে যে গাছ আছে মানে ফুল গাছ বা যে ছোট ছোট চারা গাছ সেখানগুলো দেখাবো আমরা দেখবে তোমরা কেমন ফরেস্টটা কেমন তো প্রায় সন্ধে হয়ে গেল মেঘমেঘ করছে এতক্ষণ একটু আগে রোদ ছিল এখন আমরা হেঁটে যাচ্ছি কতটা রাস্তা এতটা রাস্তা হেঁটে হেঁটে সাইকেলে কখনো আবার হাঁটছি কখনো সাইকেলে কারণ এতটা সাইকেলে তো যেহেতু আমরা মজা করতে এসছি না ওই জন্য সাইকেলে যেতে এতটা ভালো লাগছে না তো কখনো দাঁড়াচ্ছি মানে রেস্ট এই যে কুড়ে সব যে কুড়ে হচ্ছে এনসিসি করছে ছেলে তো বসে আছে দাঁড়িয়ে আছে আরে হচ্ছে কার্টুন যাকে বলে কার্টুন কার্টুন ছেলে আমাদের সব স্যাররা কার্টুনে নামে কার্টুনে হচ্ছে কার্টুন ছেলে সত্যি খুব ফানি ছেলেটা তো কার্টুনটা তো বুঝবে এইখানে চলে এসেছি দেখতে পাচ্ছ যে তারের ইয়েটা যেটা আমরা পেরিয়ে এসেছি আবার সেইটা আবার সাইকেলটা আমরা পের করবো এরকম এখানে মানে এই যে একটা দেখতে পাচ্ছ পুরো খাল এই খালটাতে সোজা এইদিকে একটা সোজা লম্বা একটা খাল পুরো সিধা চলে গেছে তো এইদিক হয়ে
যাওয়া যাবে, কিন্তু জঙ্গল এখন হয়ে গেছে, আগে যাওয়া যেত এদিকে, তখন আমরা এদিকে যাবো না। যে তার পেরিয়ে যে তারটা দেখতে পাইছো সোয়াইপ হচ্ছে, তারটা পেরিয়ে যাব। দেখো খুঁজে পাচ্ছে না কিরকম ভাবে সাইকেলটা তুলবো, তুলেছে দেখেছ? আর আমাদের ভার্মা, মানে সঙ্গীত ভার্মা, মানে ভার্মা বলে ডাকি গায়ক, এর গান তোমাদেরকে একদিন শোনাবো, তো ব্লগিং চ্যানেলে শোনাবো। ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? অবশ্যই এইখানে আমরা অনেক বাড়ি যাচ্ছি ঠিকই, খারাপ লাগছে এতক্ষণ এই জঙ্গলে ছিলাম, খুব মজা করলাম আমরা, তো ফরেস্টে আমরা এসেছি জাস্ট মজা করতে। এখানে যাচ্ছি, দেখছো এই যে এটা নেটটা দেওয়া রয়েছে না, এইটার ভিতরে সমস্ত গাছ, মানে ফরেস্টে তো গাছ হয় না, তো ছোট ছোট চারা যেগুলো এইখানে, যেমন বালি, বালির মধ্যে কি লাগিয়েছে জানি না, বলতে পারছি না, লবণাম্য উদ্ভিদের জন্য মাটি ঠিক জানি না। তো এইখানে যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাতে গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছ পুরো সবুজ সবুজ। ভিতরে তো আমরা যেতে পারবো না, ওই জন্য বাইরের থেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো আবার সুযোগ পেলে আমরা অবশ্যই দেখি, জিজ্ঞেস করি, যদি ঢুকতে দেয় তো অবশ্যই ভিতরে ঢুকে দেখাবো। এইখানে যে নেট দেওয়া আছে না, পেরোনো যাবে না আর কি, মেন কথা। তো কি আর করবো, যদি কোনোদিন সুযোগ পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো যে সমস্ত গাছ আরে আছে। এখানে যে খালটা, মানে অসাধারণ স্নান, এখানে যে স্নান করে না, আগে জলটা খুব ভালো ছিল, কিন্তু এখন নোংরা হয়ে গেছে, এখানে অনেকে স্নান টান করতো। কোথায় ভাই পাখি, কোথায় সাপ? এখানে এসেছি কিন্তু ভিতরে ঢুকতে দেবে না, এখানে পোস্টার টাঙানো আছে। তো এখান থেকে দেখে না ভিউটা কেমন লাগছে, সূর্য জানি না দেখাচ্ছি কিরকম, দেখে তো চারা গাছ, এগুলো হচ্ছে চারা গাছ, এরকম ভাবে চারাগুলো বড় করে তারপর, মানে কি বলবো আর তোমাদেরকে, চারা প্রচুর চারা গাছ আছে, প্রচুর কোটি কোটি চারা গাছ আছে এখানে। তো এই চারা গাছগুলো যখন একটু বড় হয় তখন অন্য জায়গায় স্কুলে যে দেয় না সরকারিভাবে, চারিদিকে দেয় যাতে আমাদের পরিবেশ ঠিক থাকে। তো এখানে গাছগুলো সত্যি, ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু ভিতরটা সত্যি খুব ভালো ভিউ আছে। এই যে চারা গাছ ছোটো ছোটো দেখছো এখানে, দেখো। আর এই এইটা হচ্ছে গেট, তো এইটা সেকেন্ড গেট, তো ফার্স্ট গেট হচ্ছে সামনে। আর এখানে ওইখানে পোস্টার দেখতে পাচ্ছ, ওইখানে পোস্টার টাঙানো আছে কিন্তু বারণ আছে, তো আমরা যাবো এইদিকে, সবাই দাঁড়িয়ে আছে, চলো দেখো ফার্স্ট গেট। তো এখানে সবারই জল তেষ্টা পেয়ে গেছে। এখানে যে নার্সারি ছিল, মানে যে পুরো ভেতরটা, এটা হচ্ছে তার ম্যাপ টাইপের, যে কোনখানে কি আছে দেখতে পাচ্ছ, চারা গাছের ইয়ে দেখে নাও। আর এটা হচ্ছে গিয়ে, এইটা গিয়ে হচ্ছে ফরেস্টের মেন গেট, এখান থেকে সবাই ঢুকে। তোমরা দেখো এখানেও পোস্টার লাগানো আছে যে ভিতরে ইয়ে ঢুকা যাবে না। তো এইখান থেকে আরেকবার দেখিয়ে দিই, এটা গেট। তো এইদিকে এদিকে আছে, এদিকেও এদিকেও গাছ, এদিকেও গাছ, ওইখানে জল ট্যাঙ্কি আছে, তো ভিতর দিকে চাবি লাগানো আছে। তো দেখো, আর সবাই জল দিতে পেয়ে গেছে, এরপর আমরা জল খাবো। তো এখানে একটা মডেল আছে, যে বন দপ্তরের যে একটা মডেল, সামথিং সোলার প্যানেল টাইপের কিছু একটা মডেল আছে। আর এখানে দেখো জল খাচ্ছে বরুণ, এখন সবারই জল দিষ্টা পেয়ে গেছে, আমরা সবাই জল খাবো। দেখো যে এই অবস্থা তো একেবারে খারাপ হয়ে গেছে,
যে ফানি ছেলে একেবারে পুরো অবস্থা খারাপ, সবাই জল খাচ্ছে, আমরা এখানে জল খাবো। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা বেশি বড় করলাম এখানেই শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আরো 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 খুব সুন্দর সুন্দর মানে খুব সুন্দর মানে দারুণ তোমাদের কাছে ব্লগ আসবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে ফার্স্ট তোমাদের কাছে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানেই আজ শেষ করলাম ব্লগটি, পরের বার আরেকটা নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।